Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে দূরের কাছে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। তো আজকে আমার আর বড় মেয়ের করোনার ভ্যাকসিনের ডেট পড়ছে, সেই জন্য বড় মেয়ে মাত্র বাসায় আসলো। তা আমরা দুজন এখন টিকা কেন্দ্রে যাচ্ছি টিকা দেওয়ার জন্য। আজকে তো ভিডিওর শুরুতেই দেখলেন কত কুয়াশা ছিল, অনেক কুয়াশা পড়ছে, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ঠান্ডার পরিমাণটা অত বেশি না। তা আমরা এখন টিকা কেন্দ্রে যাচ্ছি। তা আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। টিকা দিয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে দেখি মেয়ে কাজগুলো করে নিচ্ছে। তা আসলে হাত এখন তো তেমন ব্যথা অনুভব করা যাচ্ছে না, তো একটু একটু ব্যথা লাগতেছে। তা মেয়ে তো কোনো কাজ করতে দিচ্ছে না, তো এখন রেস্ট নেই, রেস্ট নিয়ে একটু নাস্তা করব। ফ্রেশ হয়ে একটু রেস্ট করে হালকা পাতলা একটু নাস্তা করছি। তা খাইতেও তো ইচ্ছা করতেছিল না। তা মেয়ে এখন আবার দুপুরের জন্য রান্না করতেছে। তো বড় মেয়ে আর আমি দুইজনেই তো টিকা দিয়েছি, তো এই জন্যই ছোট মেয়ে ওকেও কোনো কিছু করতে দিচ্ছে না, তো একা একাই সব কিছু করে নিচ্ছে। প্রথমে ছোট আলু আর টমেটো দিয়ে ভাজিটা করে নিচ্ছে, তোর মধ্যে আবার চিংড়ি মাছও দিয়েছি। তো আমি বললাম যে চিংড়ি মাছগুলো আমি বেছে দেই, অসুবিধা হবে না, কারণ বাম হাতে টিকে দিয়েছি তো ডান হাত দিয়ে, আর এগুলো বড়ো চিংড়ি না, ছোটো ছোটো চিংড়ি, বেছে নিতেই পারবো। তো আজকে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি হবে। চিংড়ি মাছ ভর্তা হবে, কালো জিরা ভর্তা হবে, সাথে হবে মাসকালাইয়ের ডাল,
আর ছেলে তো আবার এগুলো খেতে যাবে না, এই জন্য ওর জন্য মুরগির মাংস ভুনা হবে। মেয়ে তো এদিকে আলু ভাজিটা বসায় দিল, তা আমি এখন চিংড়ি মাছটা বাইসে দিচ্ছি। চিংড়ি মাছটা বেছে দিয়েছি, তো এখন মেয়ে চিংড়ি মাছ ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সর্ষের তেল দিয়ে, একটু লবণ দিয়ে, হালকা হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। ডাল রান্না করার জন্য মাছের ডালটা গুলাই নিচ্ছে, তো গুলাই নেওয়া হলে ঝটপট রান্না করে ফেলবে। এই ডাল রান্না করতে তো বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না করা যায়। এদিকে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজিটাও হয়ে গেছে, তো এখন ডালটা আর মুরগির গোশটা রান্না করলেই শেষ।
এই তো সব রান্না শেষ, তো এখন আমরা লাঞ্চ করে নিব। তো আলহামদুলিল্লাহ ভর্তাগুলো রান্নাগুলো অনেক টেস্ট লাগলো, তা খেয়ে আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করলাম। তা আসলে যদি মেয়ে রান্না না পারতো তাহলে আমাকে ওইভাবে যেটুকুই হোক রান্না করে তারপরে খাওয়া লাগতো, নাহলে বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়া লাগতো। তা আমার মেয়ের জন্য আমি অনেক দোয়া করি, আপনারাও আমার মেয়েকে দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে আর মনের আশা আর পূর্ণ করে দেয়। তো এটা এখন শেষ বিকাল, তো বড় মেয়ে ছোট মেয়ে নাতনি ওরা একটু বাইরে যাচ্ছে, তা নাতনি তো আবার চিতই পিঠা খাবে, তা আমি বললাম যে একটু ভাপা পিঠাও নিয়ে আসো, ছেলে তো আবার এগুলো পিঠা খাবে না, ওর জন্য মোগলাই নিয়ে আসো। তো এই জন্য ওরা বাহিরে গেল নিয়ে আসতে। এই তো পিঠা কিনে নিয়ে চলে আসছে, তো এখন ওগুলো বের করে নিচ্ছে, তারপরে আমরা সবাই মিলে নাস্তা করে নেব। এই তো নাস্তা রেডি করে নিয়েছে, চিতই পিঠা, দুই রকমের ভর্তা, ভাপা পিঠা, কলা, কমলা আর মোগলাই, এগুলো দেই নাস্তা করে নিব। তো নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।